আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো সকাল সকালে চলে আসলাম বাজার করে। তো বাজার থেকে কী কী আনছি সেগুলো আপনাদের দেখাইতেছি, আর আজ বাজার থেকে কী কী আনলাম আর কী কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে। তো দেখতে থাকেন আমার ভিডিওটি। আপনাদের একটু কাছ থেকে দেখায় আজকে কি বাজার করলাম। তো এখানে তিন রকমের মাছ কিনছি, পাঙ্গাস মাছ, ছোট মাছ, চিংড়ি মাছ, আর এখানে আছে মিষ্টি কুমড়া, আর 1 কেজি আমড়া, আর ছোট্ট একটা সয়াবিনের বোতল আনছি, যেহেতু আমি সবসময় সরিষার তেলে রান্না করি তো এই জন্য সয়াবিন তেল আমার লাগে না বেশি। আর এখানে আছে আটা, আর কিছু ডিম আনছি, ফার্মের ডিমও আছে কিন্তু ডিমটা আমার বেশি লাগে, তো এই জন্য আমি ডিম সবসময় ঘরে রাখি। আর এই জায়গায় আছে মুসুরের ডাল, আর একটা লবণ, আর 2 প্যাকেট পোলাওর চাউল। তো এই ছিল বাজার। তো সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি, সবজিগুলোও কেটে নিছি। এখানে কাটছি কচু, আর এই হলো পাঙ্গাস মাছ, আর এই যে মূলা শাকটা, এগুলা কাইটে নিছি সব কিছু। তো এখান থেকে ফ্রিজে কিছু রাখবো, তারপর রান্না শুরু করে দেব। তো চলে আসলাম রান্না করতে। তো কড়াইতে তেল দিয়ে দিছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর টমেটো। এখন দিয়ে দিলাম সামান্য লবণ, আর এই চুলায় দিয়ে দিছি মূলা শাকটা। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসছে। এখন দিলাম আদা বাটা 2 চামচ, এখানে মিক্স করা আদা বাটা, রসুন বাটা। এখন দিয়ে দিলাম সামান্য পানি। পানি দেওয়ার পরে দিয়ে দিলাম মশলা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর ধনে গুঁড়া। এখন আমি মশলাটারে ভালো করে কষাই নেব। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। তো মাছটাকে আমি ভালো করে কষাবো। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এদিকে শাকটাও হয়ে গেছে, শাকটাকে আমি বাগার দেব।
তো বাগার দেওয়ার জন্য আমি তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম গোটা শুকনো মরিচ, তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি, এগুলো একটু ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজি করলে কিন্তু খেতে অনেক মজা হয়। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব শাক, মূলা শাক, শাকগুলো দিয়েও ভালো করে ভাজা ভাজা করব। এদিকে মাছটা আর একটু কষায় নেব, তারপরে দিয়ে দেব পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ওদিকে শাকটাও হয়ে গেছে, শাকটা আমি নামিয়ে নিছি। তো এখন দিয়ে দিলাম টেলে নেওয়া জিরে গুঁড়া। তো মাছগুলো আর একটু হবে। তো এদিকে আমি ছোট মাছটা কিভাবে রান্না করি সেটাই আপনাদের দেখাবো। তো ছোট মাছটা রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম কচু, কচুগুলো আমি চিকন করে কেটে রাখছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি। তো এখন দিয়ে দিলাম একটু লবণ। লবণটা কিন্তু দেখা যাচ্ছে না, কচুর যেমন সাদা লবণটাও সাদা। তো যাই হোক, এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলা, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া। এখন দিতেছি সরিষার তেল। তো যারা আমার পুরানা ভিউয়ার্স তারা সবাই জানে যে আমি সরিষার তেল খাই, সব রান্নাতে সরিষার তেল দিই আমি। তো এখানে হাতে অনেকক্ষণ মাখায় তারপরে হাত দিয়ে একটু পানি দিছি, এখন আমি চুলায় বসায় দেব। আর ওদিকে মাছটাও কিন্তু হয়ে গেছে। তো এদিকে ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম, এখন ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম, তারপরে দিয়ে দেব ছোট মাছ। ছোট মাছগুলো পরিষ্কার করতে মানে অনেক কষ্ট হয়, খেতে ভালোই লাগে, একদম পাঁচমিশালি মাছ, অনেক রকমের মাছ আর কি, খেতে অনেক ভালো লাগে কিন্তু পরিষ্কার করতে অনেক কষ্ট। যাই হোক, রান্নাবান্না শেষ, এই তো মাছ কষানো, আর এখানে গুঁড়া মাছ, আর এই হয়েছে স্পেশালি চিংড়ি দিয়ে মূলা শাক। তো বিকেলে ছেলে মেয়েকে একটু আমড়া কেটে দিছি, ছেলে তো খাবেই না, জোর করে বসাইছি আর কি খাওয়ানোর জন্য। তো আপনারা মুখ দেখলেই বুঝবেন যে তার খাওয়ার ইচ্ছা নাই, কিন্তু মেয়ে অনেক পছন্দ করে। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।